সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি আমাদের এই কমিউনিটির পরিচিত মুখ, আমাদের খুবই প্রিয় একজন মানুষ মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল এবং আইনজীবী। আমরা আজকে আইনি বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করব, সেই সাথে আমাদের একটি নির্ধারিত বিষয়ও আছে মোহাম্মদ এন মজুমদার। আমাদের আজকের নির্ধারিত বিষয়, প্রিয় দর্শক, আমরা যেটি আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে শিশু নির্যাতন এবং অবহেলা। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং আইনি বিষয়ে কোনো তথ্য পেতে, আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। মোহাম্মদ এন মজুমদার, শুরুতে জানতে চাই কেমন আছেন? আছি অনেক ভালো, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদের আগাম শুভেচ্ছা দিচ্ছেন। আজকে একটি যে বিষয়টি সেটি খুবই স্পর্শকাতর কিন্তু খুব প্রয়োজনীয়। আমি যে প্রত্যেকেরই সন্তান আছে, প্রত্যেকেই হচ্ছে আমরা সন্তানকে ভালোবাসি, কিন্তু সেই জায়গাটিতে হচ্ছে শিশু নির্যাতন এবং অবহেলার বিষয়টি, সূচনাতে কি বলবেন? সূচনাতে এভাবে শুরু করি, আমরা অনেক ছোটকাল থেকে খুব পাঠ্যপুস্তকে পড়ি, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে এবং শিশুরাই জাতির ভবিষ্যৎ। আর এখানে একটা কোটই অত্যন্ত প্রচলিত শব্দ, সেটা হলো কোর্ট অ্যান্ড দি গভর্নমেন্ট অলওয়েজ লুক ইন টু দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দি চাইল্ড। এবং চাইল্ডকে প্রোটেক্ট করার জন্য, শিশুদের নির্যাতন এবং অবহেলা প্রতিরোধের জন্য এখানে একটা স্বয়ং একটা ডিপার্টমেন্ট আছে, এটাকে বলা হয় SES, অ্যাডমিনিস্ট্রেশন ফর চিলড্রেন সার্ভিস, সো শিশু প্রশাসন বিভাগ বলা হয়। এই শিশু প্রশাসন বিভাগে আজকে শুনে সারপ্রাইজ হবেন, হাজার হাজার কর্মী আছে। শিশুরা যাতে নির্যাতিত না হয়, অবহেলিত না হয় সেইটা, এবং অবহেলিত এবং নির্যাতিত কীভাবে প্রতিরোধ করা যায়, একটা প্রিভেনশন টিম আছে, আর কাছে কিউর, তারা কীভাবে প্রতিকার করা যায়। এবং যখন এগুলো বিশেষ করে ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড যখন ডিভোর্স প্রসিডিংয়ে যায়, তখন দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রে হাজব্যান্ড হয়তো অন্য একটা মেয়ের সাথে ভালোবাসায় আছে, ওয়াইফ হয়তো আরেকটা ছেলের সাথে আছে, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের কথাটা তারা দুজনে অবহেলাই করে, বাচ্চার কথা মনে রাখে না তেমন বেশি, তখন সেই সময় তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়, তখন ওই টু প্রোটেক্ট দি বেস্ট ইন্টারেস্ট অফ দি চাইল্ড চিলড্রেন অ্যাডভোকেট বলা হয়, চিলড্রেন লয়ার একজন হায়ার করা হয়। এবং চিলড্রেন লয়ার কাজ হবে ওই ফ্যামিলি ভিজিট করা, কেস ওয়ার্কারের মাধ্যমে, অন্যান্য সাপোর্টিং স্টাফের মাধ্যমে পিতামাতার সাথে জিজ্ঞাসাবাদ করবে, স্কুল টিচারের সাথে জিজ্ঞাসাবাদ করবে যে স্কুলে ঠিকমতো বাচ্চাগুলো আসতেছে কিনা, ঠিকমতো ছেলে ব্রেকফাস্ট খাইতেছে কিনা, সে হোমওয়ার্ক করতেছে কিনা, লাইব্রেরিতে যাচ্ছে কিনা, এগুলো ট্র্যাক ডাউন করবে। কারণ হয়তো দেখা গেল ওয়াইফ বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে, হাজব্যান্ড কাজ থেকে আসেনি। আমরা যদি মোহাম্মদ এন মজুমদার দুটো ভাগে ভাগ করি, একটি নির্যাতনের বিষয়টি আর একটি যদি অবহেলার বিষয়টি, শুরুতে যদি জানতে চাই, আপনি খুব সুন্দর করে উদাহরণ তুলছিলেন যে আমরা সাধারণত কোন জায়গাটিতে অবহেলা বলবো, ওকে, অবহেলা, অবহেলার শিকার, রাইট, অবহেলা কয়টা বলি, শিওর, অবহেলা হলো এরকম, যেমন আমি যা করার দায়িত্ব, মা হিসেবে যা করার দায়িত্ব সেটাকে যদি না করা হয় এটাকে বলা হয় অবহেলা। যেমন বাচ্চাকে স্কুলে নিতে দেরি করে যাওয়া, বাচ্চাকে স্কুলে পিক আপ করার সময় 6টা বাজে আর কতক্ষণ পরে গেলেন, অথবা বাচ্চাকে রাখিয়া আপনি কোনো বাচ্চাকে ক্ষতি করেন না, বাচ্চাকে রাখিয়া সুপার মার্কেটে চলে গেলেন, এগুলা অবহেলার পর্যায়ে পড়ে। যেমন শিশুকে ঠিকমতো খাওয়া দিচ্ছেন না, অথবা খাওয়া, এবং খাওয়া অনেক সময় দুধ আছে, মিল্ক সব কিছু আছে, আপনি পরিবেশন করে বাচ্চারা তো খাইতে চায় না, অনেক বাচ্চা আছে খাবে না, তো এখন মায়ের হিসাবে দায়িত্ব হবে তাকে কীভাবে খায়, গল্প বলিয়া হোক, কোলে নিয়া হোক, যেভাবে হোক তাকে যেন ফিট করা হয়। এখন যদি আপনি বলেন যে না বাচ্চা খায় না, এই জন্য আমি খাই নাই, এটা ফুটবে অবহেলার পর্যায়ে। সো কোর্ট এবং চিলড্রেন সার্ভিস এটাও লুক ইন টু করে বাচ্চা কোনো অবহেলা, কীভাবে তারা ফাইন্ড আউট করবে, দেখেন ছেলে যখন স্কুলে যাবে, যখন লাইন আপ হবে, ছেলের সাথে ফ্রেন্ডলি তার টিচারের সাথে কথা বলবে, এই হোয়াই ইউ লুক সো আপসেট, অনেক সময় দেখি বাচ্চা খুবই আপসেট, খুবই ফ্যাকাসে, অথবা ঘুমাইতেছে ক্লাসে, কেন কি হইলো জিজ্ঞাসা করতে চেষ্টা করে, এখানে সাইকোলজিস্ট থাকে স্কুলে, তো সে বললো যে না আমার মায় কালকে খাই নেই, কেন, ও শিরিন গিয়ে ভিটামিন, বাচ্চারা কিন্তু সত্যি কথা বলে ফেলে, ও শিরিন গিয়ে ভিটামিন, ওকে। আরেকদিনও দেখা গেলো যে এরকম এই কথাই বলতেছে, এরকম বাচ্চা ফ্যাকাসে, হয়তো দেখা গেলো ওর বইগুলো সাজানো গোছানো না, হয়তো সমস্ত বইগুলোকে ভোগের ভিতরে ঢুকাই দিছে, ওখানে হোমওয়ার্ক ছত্রপত্র হয়ে গেছে, কোথায় পেন্সিল কোথায়, হোমওয়ার্ক তো করেই নাই, সো এটা একটা সিন দেখা গেলো যে রাতে হোমওয়ার্কটা ঠিকমতো করছে না কেউ, করাইতেছে না কেউ, সো এগুলোকে বলা হয় অবহেলা। আচ্ছা, সো অবহেলাটাকেও তারা সিরিয়াসলি নেওয়া হয়, যেমন অবহেলা করে, অবহেলা করে সেই ইমপ্যাক্টের জায়গায় আসার আগে একটু ফোনে দর্শক নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন, জি নামটি বলে নিতে হবে। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম, ইয়াসমিন, জি ইয়াসমিন আপা,
জি, আমার আম্মু আব্বুর অ্যাপ্লাই করছিলাম গত বছর অক্টোবরে। তো এখন আমার আম্মুর আব্বুর সবকিছু সাপোর্ট মানে চাইছে, সবকিছু দিয়ে দিছি, কিন্তু আম্মুর এখনো অ্যাপ্রুভেল আসে নাই। মানে এটা আমি বুঝতে পারতেছি না কেন হইলো আর কি। দুজনে একসাথে রিসিভ হয়েছে, রিসিভ লেটার একসাথে। আচ্ছা, ওকে। সো এটা দুটো কারণ হইতে পারে। একটা কারণ হইছে হয়তো এক একটা কেস এক একটা কেস ওয়ার্কার কাছে তো নিশ্চয় আসে। সো যেই হয়তো আপনার আব্বুটা সে কুইকলি ফাটাইছে, আম্মুটার ব্যাপারে হয়তো ফার্দার ইনকোয়ারি কোনো কাগজপত্র আপনাকে ফাটাইছে, হয়তো আপনি হয়তো ফান নাই, সেটা একটা হইতে পারে। অথবা হইতে পারে আর যে কেস ওয়ার্কার আছে, সে ভ্যাকেশানে আছে বা ইলডারলি পার্সন, অনেক টাইম নিতেছে, সেটাও হয়তো হইতে পারে। আচ্ছা, তো এখন বেস্ট ওয়ে টু ফাইন্ড আউট, আপনার যখন USCIS.gov যখন এটা ব্রাউজ ওপেন হবে, ওপেন হলে সেখানে কেস স্ট্যাটাস অনলাইন রিসিভ নোটিশ থেকে লেফট সাইড অফ দি টপ এখানে কেস নাম্বার থাকে, ইএসি ইআইসি তিনটা লেটার সাথে নাম্বার থাকে। ওই নাম্বারটা দিলে সেখানে বলবে এটা অ্যাপ্রুভ হয়েছে বা ন্যাশনাল ভিসা সেন্টারে গেছে বা যায় না, সেটা বলবে। তো সেটা যদি আপনার ক্যাপাবিলিটি থাকে আপনি করেন, অথবা ঘরের ছেলে মেয়েদেরকেও দেখাইতে পারেন, বা সেটা সম্ভব না হলে আপনার রাষ্ট্রপতি আইনজীবীর সহযোগিতা নেন। সো ভেরি, এটা একটা ভাবার বিষয় যেহেতু একসাথে অ্যাপ্লাই করছেন, একই ক্যাটাগরির কেস, একটা খোঁজ খবর নিতে হবে। এবং আমার সন্দেহ হচ্ছে এখানে হয়তো অতিরিক্ত কোনো কাগজপত্র চাইছিল, ওনারা পায় নাই, এটা ডিনাই হইয়া আছে, কারণ এত কিন্তু থাকার কথা না। আমরা কথা বলছিলাম যে শিশু অবহেলার বিষয়টি, পানিশমেন্ট কি ধরনের হতে পারে যে এই জায়গাটিতে যখন শনাক্ত করা হয় বাচ্চাটি অবহেলিত? পানিশমেন্ট সরকারের প্রতি পানিশমেন্টটা হলো এরকম, ইটস নট রিয়েলি পানিশমেন্ট, সেটা কিউর। আচ্ছা, প্রতিকার, প্রতিকার, প্রতিকারটা কি হবে যখন যদি যদি এটা সংশোধনীয় পর্যায়ে না হয়, এসিএস এর লোকেরা কেজ ওয়ার্কাররা মাকে বুঝাবে যে দেখেন আমরা তো ফাইন, আমরা মেসেজ পাইছি, নিউজ পাইছি, কার থেকে পাইছি এটা বলবে না, সেটা এটা সাধারণত স্কুল থেকে পাই। স্কুলে যখন স্কুল টিচাররা জানবে যে এই ধরনের অবহেলার অবহেলার চিহ্ন পাইছে, তারা তাদের দায়িত্ব, তাদের ফাইডুশিয়ারি রেসপন্সিবিলিটি টু নোটিফাই দি ডিপার্টমেন্ট। সেখানে যদি বেশি সিরিয়াস কিছু হয় তাহলে পুলিশকে, পুলিশ ডিপার্টমেন্টকে বলবে, তার চেয়ে মিডিয়াম লেভেলে যদি হয় এসিএসকে জানাবে যে এখানে তোমরা ইন্টারভিন করো, দেখো এখানে সাম প্রবলেম আছে। তখন এসিএস এর লোকেরা, কেজ ওয়ার্কার, আপনার আমাদের সাধারণ কেজ ওয়ার্কার যারা, এরা ঘরে আসবে, ঘরে আসিয়ে জিজ্ঞাসা করবে, মাকে বুঝাবে এবং পরিবেশ দেখবে যে এটা কী হইতেছে, মাকে মাকে কোনো হ্যাবিচুয়াল ড্রাঙ্কার কিনা, মাকে মেন্টালি সিক কিনা, অথবা শারীরিকভাবে কোনো সিক কিনা। যদি দেখা গেল না মা আসলে মাকটা অসহায় বোকা বা মাই নিজেই অসুস্থ, সেক্ষেত্রে গভর্নমেন্ট হেল্প দিবে, সেক্ষেত্রে ওরা ওদেরকে নার্স দিবে। বা আর দেখা গেলো যে অনেক সময় দেখা গেলো অনেকগুলো ছেলে একই রুমে থাকে, সেখানে পরিবেশ নাই, বাচ্চা বাচ্চাকে মারধর করে, বাচ্চা বাচ্চাকে সে ঝগড়া করে, সেখানে সুপারভাইজ সুপারভাইজ হচ্ছে না, তখন দেখা গেলো এটা আসলে সমস্যাটা হাউজিং সমস্যা এখানে। আচ্ছা, তখন সমস্যার গভীরে তারা যায়, সে এটা একটা গুড থিং। দেখা গেলো এখানে তাদের তাদের জন্য ওরা রিকমেন্ড করে দেয় যারা সেকশন এইট হাউজিং দেওয়া হয় তাদেরকে, তাদের তারা কমফোর্টেবলি থাকতে পারে। আচ্ছা, অথবা দেখা গেলো না এখানে মায়ের মা সিরিয়াসলি সিক, তখন একটা মাকে সিরিয়াসলি কীভাবে সিকনেসটা কমানো যায় সেটা দেখতে পারে। অথবা যদি দেখা যায় যে সেখানে ডোমেস্টিক ভায়োলেন্স আছে, স্বামী স্ত্রী দুজনের ভিতরে অনেক সমস্যা, এই কারণে এর ঠেলায় ও ওর ঠেলায় ও বাচ্চার কেয়ার কেউ করতেছে না, সুতরাং এগুলো নেই। আচ্ছা, যদি দেখা হয় না এদের ভিতরে কোনো ডোমেস্টিক ভায়োলেন্স আছে বা এরা ইচ্ছাকৃতভাবে অবহেলা করতেছে, ইচ্ছাকৃতভাবে, এটা সব ইন্টেনশনাল, আগে যেটা বললাম এগুলো ইন্টেনশনাল না, তাদের অপারগতা। যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করছে, দেখে যে মা আসলে ইচ্ছাকৃতভাবে এগুলো করে না, নেচারে খারাপ হয়ে মেয়ে হতো, তখন এসিএস বাচ্চাকে নিয়ে যায়। আচ্ছা, সমাজকর্মী তখন বাচ্চাকে নিয়ে যায় সিস কাস্টডিতে, বাচ্চা যখন নিয়ে যায় তখন অনেকে বলে আরে আমার বাচ্চা নিয়ে গেছে সরকার পয়সা বাড়ানোর জন্য, আসলে এটা সত্য না। বাচ্চা, কারণ আমি ওই ডিপার্টমেন্ট চাকরি করছি, কারণ গভর্নমেন্ট হ্যাভ টু লুক ইন টু দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড। বাচ্চা যখন নিয়ে যায় এটা অর্থ ইন যে স্থিরতরে নিয়ে গেছে, দেখে যে মাকে রিহেবিলিটেশন করা যায় কি না, মা সংশোধিত হয় কি না, মায়ের যদি ক্লিয়ার অ্যান্ড কনভিনসিং এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করতে পারে যে ও আই ওয়াজ ব্যাড, আই ওয়াজ মেন্টালি সিক, আই হ্যাড সাম প্রবলেম, বাট আই এম গুড নাও, আমি রিকভারি করছি, আমি আমি আমার বাচ্চা নিতে প্রস্তুত, এই ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারলে সেটা কীভাবে করবে, সাইকোলজিক্যাল রিপোর্ট দিবে, সাইকোলজির কাছে যাবে, সাইকোলজি বলবে যে মা শি ইজ ফিট ফর ফিট টু বি এ মাদার। সো তখন অথবা কতগুলো ম্যাটারনিটি ট্রেনিং নেওয়া হয়, অনেকগুলো মা হিসাবে কী কী করণীয়, অনেকগুলো টিন ইজ মাদার হয়েছে বা জীবনে হয়তো সে এত কিছু জানে না, দেন এই সমস্ত ট্রেন মাদারহুডের একটা ট্রেনিং নিয়ে গেলে, রিহেবিলিটেশনের ট্রেনিং নিয়ে গেলে, ডাক্তারের সার্টিফিকেট নিয়ে গেলে, তখন কেজ ওয়ার্কার যদি মনে করে যে চাইল্ড ইজ সেফ টু রিটার্ন হোম, তখন তাকে ফেরত দেওয়া হয়। যখন যদি মা এটাতে ব্যর্থ হয় তখন তারা এসিএস এই বাচ্চাকে
ফোস্টার কেয়ারে দিয়ে দেয়, সিএস ওখানে রাখে না। আচ্ছা, কারণ অনেক মেয়ে অনেক ফ্যামিলি আছে, বসেই আছে একটা বাচ্চা পাওয়ার জন্য, মানে বাচ্চা হয় নাই বা বাচ্চারা ব হয়ে গেছে। আমি বাইদে ওয়ে বলে ফেলি, আমি নিজে একবার ট্রাই করছিলাম ফোস্টার কেয়ার বাচ্চা নেওয়ার জন্য। সো কারণ আমাদের ছেলেমেয়েরা যখন বড়ো হয়েছে, আমার ওয়াইফে ওই পুরা ঘরে উনি একা, আমি যখন কাজ আছে, যেমন আমরা রিয়েলাইজ করলাম যে একটা মেয়ে বা একটা ছেলে আমরা নিই, বাট বিভিন্ন কারণে হয়তো আমরা নিই নাই বা কোয়ালিফাই করি না, বা সব ডিসাইডেড নট টু টেক। সো সেখানে আমরা ট্রেনিং নিই। আবার আপনি যারা ফোস্টার কেয়ারের বাচ্চা যদি আপনি নিতে চান, আপনাকে এমনি দিবে না, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কোয়ালিফাইড, ক্যাপেবল, রেডি, এবল অ্যান্ড উইলিং টু টেক দি চাইল্ড। আচ্ছা, রেডি, এবল অ্যান্ড উইলিং টু টেক দি চাইল্ড। কারণ রেডি বলতে কি, যেমন আপনার ঘরে বাসায় এক বেডরুমের ঘর আমরা দুজন থাকে, সেখানে একজনের বাচ্চা আপনাকে দিবে না। ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ হ্যাভ অ্যানাদার রুম ফর দি চাইল্ড, ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ হ্যাভ এনাফ মানি টু টেক কেয়ার দি চাইল্ড। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি? আচ্ছা, প্রশ্নটি হলো, আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2006 এপ্রিলে, ওদের প্রায়োরিটি ডেট বোধ হয় এপ্রিল মে 2006। এখন আর কেমন সময় ওয়েট করতে হইতে পারে তাদের জন্য একটু জানতে চাচ্ছিলাম। আপনার এটা প্রায়োরিটি ওভার হয়ে গেছে, আপনার কেস তো এখন ইন্টারভিউ ফাই যাওয়ার কথা, আপনার বিসিএফ দেওয়ার কথা। যদি বিসিএফ জন্য না আসি থাকে, ইনভয়েস না আসি থাকে, কনসুলার প্রসেসিং স্টার্ট না হয়, আপনি যে অ্যাপ্রুভাল আছে, অ্যাপ্রুভাল রূপ হয় দেখবেন, ন্যাশনাল ভিসা সেন্টারের অ্যাড্রেসও লেখা আছে, ফোন নাম্বারও আছে, ইমেলও আছে, আপনি কল করলে তারা বলবে যে হোয়াট হ্যাপেন টু মাই কেস। সুতরাং আপনার এটা প্রায়োরিটি ডেট ওভার হয়ে গেছে, আপনার কেস চালু হওয়ার কথা এখন, মানে ম্যাচিওর হয়ে গেছে। জি গত মাসে, হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি? আমি লাস্ট মান্থে ওদের কাছে আমার অ্যাড্রেস এবং আমার ভাইয়ের বাচ্চাগুলোকে অ্যাড করলাম, ওরা অ্যাকসেপ্ট করছে, ওরা বলে নাই যে আপনার চিঠি পাঠানো হয়েছে, এখনো বলে নাই। ওরা যদি অ্যাকসেপ্ট করা গুড, তাহলে তো আপনি প্রসেসিংয়ে আসে, তাহলে আপনি ওখানে ওয়েবসাইট ওখানে গিয়ে কেস নাম্বার এবং বিসা আপনার কেস নাম্বার এবং ইনভয়েস নাম্বার দিয়ে যখন ঢুকবেন, সেখানে দেখবে যে আর কী চাইতেছি, সেখানে দেখবেন সেখানে বিভিন্ন বক্স থাকে, 864 চাইতেছে, ফি চাইতেছে, এবং সবার ফি জমা দিবেন, এবং ফি জমা দেওয়ার পরে টু সেটস অফ ডকুমেন্ট জমা দিতে হবে, একটা হলো সিভিল ডকুমেন্ট আর একটা হলো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট। সিভিল ডকুমেন্ট হচ্ছে বাংলাদেশ থেকে আপনার পাসপোর্ট, মেরিট সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ছবি, এগুলো। আর ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট হলো আপনার 864 এফিডেভিট অফ সাপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার এখানকার আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট, এগুলো টু সেটস অফ ডকুমেন্ট দেওয়ার জন্য নির্ধারিত বক্স আছে, বক্সে যখন ক্লিক করবেন আপলোড করতে বলবে। সো লেটস ডু ইট। আপনি বলছিলেন যে সলিউশনের একটি পর্যায়ে গিয়ে অন্য বাবা মাদের দিচ্ছেন, এবং সেটি তো কোয়ালিফিকেশন দরকার হয়। অফকোর্স, সেটা বলতেছিলাম, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি যখন ফোস্টার মা হিসাবে যদি একটা বাচ্চা নেন, এবং আপনি ওটা সাইন করে আনবেন যে যদি কখনো অরিজিনাল মাদার বা ন্যাচারাল মাদার, ন্যাচারাল মাদার যদি কোনো কোয়ালিফাইড হয়, ইমিডিয়েটলি আপনি বাচ্চাকে ফেরত দিতে বাধ্য থাকবেন। আচ্ছা, যেমন অনেক সময় দেখা যায় আপনি বাচ্চাকে 17 বছর ফাইলছেন, 18 বছরের সময় মা ফ্যামিলি করে একটা পিটিশন দিয়েছে যে আই এম রেডি, এবল অ্যান্ড উইলিং টু টেক কেয়ার মাই চাইল্ড, এবং কোর্ট যদি মনে করে হ্যাঁ তো তাকে দিয়ে দিবে, কারণ ওর মায়ের গর্ব, কারণ মা সরকার অধিকার, তার অধিকার সবসময় বেশি আনটিল 21। যখন 21 হয়ে যাওয়ার পরে এখন কারো কিছু করার থাকে না, 18 বছর হওয়ার পরে আর কিছু করার থাকে না সার্টেন এজে। সো এর আগে অলওয়েজ মার, এখন মানুষের ভ্রান্ত ধারণা, আমার মেয়ে নিয়ে গেছে, সরকার নট ইন্টারেস্টেড অ্যাট অল আপনার বাচ্চা নিয়ে যাওয়ার জন্য। এবং এটা আমি ওভার কনফিডেন্টের ব্যাপার, কারণ আমি ওই ডিপার্টমেন্টে আমি কাজ করছি এইচআরে, যে হেভিলি স্ট্রিক্ট বলা হয়, কারণ একটা লোকের এরকম একটা এক্সাম্পল দেওয়া হয়, যেমন আপনার ঘর ঢাকাতে আসলো, ঢাকাতে বললো তোমার সব টাকা দিয়ে দাও, দিয়ে দিল, তোমার গয়নাপত্র দিয়ে দাও, সব কিছু দেওয়ার পরেও বলবে যে তোমার বাচ্চাকে নেবো না, তুমি কী কী দিতে চাও, সে কখনো দিবে না বাচ্চা, সব কিছু নেওয়ার পরে তোর বাচ্চাকে ধরে রাখবে। কারণ মা বাপের জন্য যদি একটা বুলেট যদি দেওয়া হয়, তখন তোমার ঘরে এখন একটা বুলেট আসছে, আমার ঘরে একটা বুলেট লোকেরা আসছে, বললো যে এখন দুজন লোকের মধ্যে একজনকে মারতে হবে, মা বলবে যে আমাকে মারি ফেলো, ছেলেটা থাকুক, মা চিন্তা করবে না সেটাকে। তো সুতরাং মা বাপের যে মর্যাদা, মানুষ তো মানুষকে প্রশাসন করে, শাসন করে, তো মানুষ অমানুষ না। সুতরাং আমাদের উচিত হবে নট টু অ্যাবিউজ ইউর চাইল্ড, নট টু নেগলেক্ট ইউর চাইল্ড, ইফ ইউ ক্যান নট টেক কেয়ার ইউর চাইল্ড, দেয়ার আর লটস অফ রিসোর্স অ্যাভেলেবল। কারণ এই রাষ্ট্র কোটি বাচ্চাকে ওভারসিজ বিদেশের মানুষকে খাওয়াইতেছে, সুতরাং আমার লোক খাবে না কেন? হিউম্যান রিসোর্সের এত বেশি পুরো স্ট্যাম, এত বেশি রিসোর্স, বিকজ অলওয়েজ আপনি বি নাইস টু বি ইউর সেলফ, যে আমার ছেলে আমি খাওয়াইতে পারি। তারপরে আমরা আসবো, এবং সেই সাথে একটি বিরতিও আছে। কে আছেন আমাদের সাথে?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার দুইটা কুইক কোশ্চেন। আমার ভাই বোনদের জন্য 2007 এপ্রিল মেতে অ্যাপ্লাই করা, কিন্তু ওদের এখন কি টাকা কতদিন সময় লাগতে পারে? আর সেকেন্ড কোশ্চেন হলো, ওনার 24 বছরের একটা ছেলে আছে, এটা আসতে পারবে? দেখতেছি আমরা অনেক সময় দেখা গেল ওরা কাসা রুলের আওতায় ওই বাচ্চাকে আপনারা ভিসা ফি নেই এবং আসে অনেকে, মানে অনেক সময় দেখা যায় আমি বেশি ওদেরকে আর দেয় না। তখন যদি না দেয় তখন ওর মা বাবা আসে, অ্যাপ্লাই করলে সে আসতে পারবে। বাট এখনও আপনারা আশা রাখেন যে সে আসবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তারপরে আমি নির্যাতনের বিষয়টি নিয়ে, অবহেলার বিষয়টি নিয়ে আলোচনা করেছি। প্রিয় দর্শক, দেখছেন টিভিএন অ্যানালাইসিস, সময় হয়েছে ছোট্ট বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে মোহাম্মদ এন মজুমদার আছেন। আমরা কথা বলছি যে শিশু নির্যাতন এবং অবহেলার বিষয়টি। একজন ফোনে আছেন, সে প্রশ্নটি আমরা নিয়ে, তারপর ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব প্রত্যেকেরই প্রশ্ন নিয়ে তথ্য দেওয়ার জন্য। কে আছেন ফোনে? অনেকে আছেন, আমরা একটু আলোচনায় ফিরতে চাই। আপনাকে আবার চেষ্টা করতে হবে এবং আমরা যখন জিজ্ঞেস করব তখন অবশ্যই কথা বলতে হবে। আহমেদ পলাশ, তিনি প্রশ্ন করেছেন, F2 ক্যাটাগরি এবং 15 মাস হয়ে গেছে, রিসিভ লেটার পাননি। আচ্ছা, এটা রিসিভ, এটা কিন্তু খুবই সমস্যাগ্রস্ত ব্যাপার। রিসিভ লেটার পাওয়ার জন্য আপনার একমাত্র এখন পথ হলো যদি চেক দিয়ে থাকেন, চেকটা যদি ক্লিয়ার হয় ব্যাংকে, চেকের অপর পৃষ্ঠায় ওই কেস নাম্বার থাকবে, সেটা রিসিভ নোটিশ হিসাবে বিবেচিত হবে। আর যদি রিসিভ নাম্বার যদি আপনার মানি অর্ডার দিয়ে থাকেন, তাহলে ওই হবে প্রবলেম, ওইটা আর পাওয়া যায় না। আর সুতরাং এখন আপনি খোঁজ নিতে হবে, ইমিগ্রেশনকে লিখতে হবে এবং বা 800 নাম্বার কল দিতে পারেন। আমরা কথা বলছিলাম যে শিশু অবহেলার বিষয়টি যেহেতু আমরা আলোচনা করেছি আমাদের বিরতির আগে, এ পর্যায়ে আলোচনা করতে চাই শিশু নির্যাতনের বিষয়টি। আপনি কোন জায়গাটিতে বলবেন যেটি শিশু নির্যাতন পয়েন্ট আকারে যদি? রাইট, ওকে। শিশু নির্যাতন হলো শিশুর পানিশমেন্ট, অ্যাফার্মেটিভ অ্যাকশন, শিশুকে মারধর করা, শিশুকে সস দেওয়া। তবে একটা একটা রুল এখানে, শারীরিক মানসিক শারীরিক দুইটাই হতে পারে। একটা রুল আছে, ফেরেন্স হ্যাভ এ ফেরেন্স ক্যান ইম্পোজ রিজনেবল রিস্ট্রিকশন অ্যান্ড রিজনেবল পানিশমেন্ট। রিজনেবল পানিশমেন্ট এরকম হতে পারে, বাচ্চা দম দুষ্টামি করে, একটু দেখালে হেই তোমাকে মার দেবো বা তোমাকে খাইতে দেবো না কালকে যদি তুমি এরকম করো, তোমাকে ভালো কিছু কিনতে দেবো না, এরকম রিজনেবল পানিশমেন্ট ঠিক আছে, ইটস ওকে। বাট এই পানিশটা যদি, এটাকে বলে ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান, তাহলে অমানুষিকতে আসবে। একটু ফোন প্রশ্নগুলো নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অভি বলছিলাম দগ্রাবো ম্যানারন থেকে। আচ্ছা ভাইয়া, প্রশ্নটি? আমার একটা প্রশ্ন লয়ারের কাছে। অ্যাকচুয়ালি আমার একটা ভাই আসছে মোর দ্যান 3 ইয়ার্স এখানে। সো ওর ওয়াইফের সাথে, ওর মানে ওর ওয়াইফ ওখানে নিয়ে আসার পর আর ওর ওয়াইফের ফ্যামিলি নানান প্রবলেম, এটা সেটা নানান কাহিনী, নানান ফ্যাশার, এক পর্যায়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া, তারপরে আপনার এটা সেটা হামকে ধুমকে, পরে ওয়াইফ আসছে, আসার পরে কয়েকদিন ছিল আবার চলে গেছে। এই অবস্থায় যদি আপনার এই অবস্থায় যদি ছেলে ডিসিশন নেয় যে ওর ওয়াইফকে ওর ডিভোর্স দেবে, সেই হিসাবে কি ওর ইমিগ্রেশন স্ট্যাটাসে কোনো ধরনের প্রবলেম হবে কিনা, গ্রিন কার্ডে কোনো প্রবলেম হবে কিনা, বা সে ভবিষ্যতে সিটিজেন হওয়ার জন্য কোনো প্রবলেম হবে কিনা, একটু আমি জানতে চাচ্ছি। আর ওয়ান মোর কোশ্চেন আপু, এজ দ্য সেম থিং, মানে আপনাদের এই সিচুয়েশনটা নিয়ে, লাইক বাংলাদেশ থেকে বিয়ে করে আনার পরে ছেলে অথবা মেয়ে এখানে আসার পরে প্রচুর পরিমাণ প্রবলেমের শিকার হয়, আলোকপাত করছি। আপনার প্রথম কোশ্চেন হলো ডিভোর্স যদি হয় এটা কি কি হবে, সুতরাং এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ ম্যাটার। এটা আপনি যদি আমার কাছে আসেন, আমরা চেষ্টা করব আপনাকে বিনামূল্যে তথ্যগুলো দিতে, অথবা আপনার পছন্দের যে কোনো উকিলের কাছে আপনি গিয়া, যারা ফ্যামিলি ল প্র্যাকটিস করে এগুলো আলাপ করা উচিত। এগুলো সাধারণত উত্তর, যদি আপনি ডিভোর্স হন, এটা জটিলতা সৃষ্টি হবে, এটা ওয়াইফের কতগুলো রাইট আছে, হাজব্যান্ডের কতগুলো রাইট আছে, আর অনেকে যদি গ্রিন কার্ডের সমস্যা
সমস্যা তো হবেই, যারা কন্ডিশনাল গ্রিন কার্ড পায় কন্ডিশনটা রিমুভ করতে কিছুটা কার্ডগই পাইতে হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে গ্রিন কার্ড হয়তো বাতিলও হইতে পারে। তো এই জন্য এটা ডিপেন্ড করে আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্স তারা ডিভোর্স হচ্ছে, মানে কোন পরিস্থিতি রাইট, সুতরাং সেটা একটা ব্যাপার আছে। তো এই জন্য বলা একটা সবসময় একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, তাতে এটা সংঘর্ষে না যাইয়া দেখা গেলো আপনার ওয়াইফ বা হাজব্যান্ড মেলামেশা হচ্ছে না, তো যখন দুজনেই চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে যে শুড ই মুভ ফরওয়ার্ড অর শুড গো ব্যাকওয়ার্ড। তো এখানে যত মিনিমাইজ করা যায়, এখানে আমি অলওয়েজ বলি রিলেশনশিপের জন্য সাতটা জিনিস, কমিটমেন্ট, কমিউনিকেশন, কেয়ার অ্যান্ড কম্প্রোমাইজ, দ্য লাস্ট ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দ্যার শুড বি সাম সর্ট অফ কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ ছাড়া আপনি হাতে বানানো একটা ছেলে বা হাতে বানানো একটা মেয়ে আপনি কোনোদিন পাবেন না, এই দ্যার শুড বি সাম কাইন্ড অফ ডিফারেন্স, ওই ডিফারেন্সটাকে কম্প্রোমাইজ করে চলতে হবে। এবং আপনি যে ডিস্ট্রাকটিভ কোনো পদে যান, যে মারধর করলেন, ডোমেস্টিক ভায়োলেন্সে ইনভলভ হলেন, সেটা কিন্তু আজীবন একটা ক্রিমিনাল রেকর্ড আপনার থেকে যাবে। তার মানে খুব শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথটি খুঁজতে হবে। আর মোহাম্মদ এন মজুমদার যেটি বলছিলেন, আপনার যাকেই পছন্দ সেরকম একজন অ্যাটর্নির কাছে গিয়ে ব্যক্তিগতভাবে পরামর্শ নিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে এগোনোটা ভালো। আরেকজন আছেন, আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ আপু, আপু আসসালামু আলাইকুম, আমি রহিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি? আমার প্রশ্নটা হচ্ছে কি, আমি এখানে যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার জন্য যে এক বছরের সময় বেঁধে দেওয়া হয়, তো ওটা কি ছয় মাসের মধ্যে করলে কি হয়, বা ছয় মাসের মধ্যে না করলে কি অসুবিধাটা, সেটা জানার জন্য একটা। দ্বিতীয়টা হচ্ছে কি, অ্যাসাইলাম এর ক্ষেত্রে নিউ ইয়র্ক অথবা ক্যালিফোর্নিয়া কোন স্টেটটা বেটার হয়? অলরাইট, সো ফার্স্ট কোশ্চেন হলো আপনি ছয় মাসে করবেন না এক বছর করবেন, রুল হলো ইউ হ্যাভ টু ফাইল উইদিন এ ইয়ার। তো এখন ছয় মাসে করেন বা এক বছর হওয়ার একদিন আগেও করলে সেম থিং, কারণ এখানে আইনে বলা হয়েছে যে এটা এক বছরের ভিতরে করতে হবে। সেকেন্ড কোশ্চেন হলো কোন স্টেটে করবেন, সেটা কোনো তাতেও কোনো কোনো ভেদাভেদ নেই, কারণ এটা ফেডারেল ল, ক্যালিফোর্নিয়া, মিশিগান, নিউ ইয়র্ক অল স্টেট হ্যাভ সেম ল, সেম রুল, বাট এক এক যা যার এক এক রকমের স্ট্যান্ড নেই সেটাই। সো সুতরাং আপনি যেখানে থাকেন সেখানে করতে হবে, আপনি কিন্তু আবার এটা ফ্ল্যাগ করতে পারেন না, এখানে থাকিয়া ওখানে করলে সেটা আপনার কেস নিবে না। আপনাকে আপনি যেখানে অবস্থান করেন সেখানে আপনার আইডি থাকতে হবে, লিস্ট থাকতে হবে, আপনার প্রমাণ করতে হবে যে আপনি এই স্টেটের বাসিন্দা। তারপরে আপনি অনেকে চিন্তা করেন যে আমি এখানে থাকি মিশিগান, কিন্তু নিউ ইয়র্কের অ্যাড্রেস একটা ব্যবহার করে করবে, যদি সরকার সেটা জানে তাহলে ইউ সেলফ ডিসকোয়ালিফাইড করবে আপনাকে। আচ্ছা, সেই জায়গাটিতেও মাথায় রাখতে হবে। আমরা কথা বলছিলাম শিশু নির্যাতনের যে বিষয়টি, সেটি আপনি বলছিলেন দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে যে স্বাভাবিক, যেটি আমরা বলি যে ইটস ওকে, কিন্তু আরেকটি হচ্ছে একটু বলা ক্রুয়াল অ্যান্ড ইনহিউম্যান, অমানসিক নির্যাতন, যেমন খুব জোরে শট দিলেন, অনেক সময় দেখা গেলো বাচ্চার গালে গাল লাল হয়ে গেছে, রাত্রে মারলেন, সকালে সেটা যখন বাচ্চা যখন স্কুলে যাবে বাচ্চা ঠিকই আনকমফোর্টেবল ফিল করবে ক্লাসে, তখন ওই নার্স বা থেরাপিস্ট বা সাইকোলজিস্ট থাকে সেখানে, তারা তাদের চোখে পড়বে, সেটা চোখে যখন পড়ে তারা তাদের ফাইডোশিয়ারি রেসপন্সিবিলিটি তারা ল এনফোর্সমেন্টকে নোটিফাই করবে, এসিএসকে নোটিফাই করবে, এবং তারা যদি মনে করে যে এটা ল এনফোর্সমেন্টকে করা দরকার, তখন দেখা গেলো ফাদার যখন কাজে গেছে সে রেস্টুরেন্টে কাজ করতেছে, পুলিশে তাকে সেখান থেকে অ্যারেস্ট করছে, এবং সেখান থেকে কল দিয়ে বললো যে আমি তো কিছু জানি না, আমরা অ্যারেস্ট করলে বললো বাচ্চা, তো কিছু জানার ফলে দেখা গেলো যে হ্যাঁ কিছু জানে, সবই জানেন কিন্তু আপনি জানেন না। সো এটা হলো ভেরি সিভিলাইজড কান্ট্রি। আর অনেকে বলে আমার ছেলেরা আমি মারছি, আমার ছেলেরা আমার বোরে আমি মারছি, এই কথা কখনো বলবেন না, বিকজ একটা হিউম্যান বিইংকে আর একটা হিউম্যান কোনো সময় ওন করতে পারে না, ইউ জাস্ট লিভ টুগেদার, ইউ জাস্ট হ্যাভ এ কনসোর্সিয়াম, বাট ইউ হ্যাভ নো রাইট টু ওন, হি অর শি ইজ নট এ স্লেভ। তো এই কথাটা বলা ইটসেলফ ইজ এ ভেরি আনহিউম্যান, যে ও আমার ছেলে ওই আমার মেয়েরে আমি মারছি, এরকম একটা টেন্ডেন্সি থাকে। সো সুতরাং গভর্নমেন্ট হ্যাভ এ ফাইডোশিয়ারি রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট ইভরি সিটিজেন ফ্রম আদার, কারণ দেখা গেল সবাইকে রক্ষা করার যে রাষ্ট্রের যে দায়িত্ব সেই জায়গাটিতে করে। একজন প্রশ্ন নিয়ে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি নামটি বলে নিতে হবে। আপু আমি সেলিম, কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া, বলুন। আচ্ছা, না উনি তো কথা বলতেছেন, প্রশ্নটি করতে হবে ভাইয়া, সেলিম ভাই। ওকে, প্রশ্নটি হচ্ছে কি যে আমি কেউ যদি টুরিস্টের জন্য আসতে চায়, হ্যাঁ আমার এখান থেকে ইনভিটেশন লেটার এবং হোয়াট এলস আই শুড সেন্ড দেম। অলরাইট, সো আচ্ছা টুরিস্ট ভিসার জন্য পরে আপনার প্রশ্নটি আপনি টেলিভিশনটি পরে শুনবেন, আগে ঝটপট প্রশ্নটি করে ফেলতে হবে। টুরিস্ট ভিসার জন্য আসার জন্য টুরিস্ট ভিসার জন্য আসার জন্য ইনভিটেশন
ইনভিটেশন এবং হোয়াট এলস আই শুড সেন্ড देम আচ্ছা ওকে তারপর আপনি কি জানতে চাচ্ছেন সেটা জানতে চাচ্ছি কি ফরাবে সেটা জানতে চাচ্ছি কি 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 পেপারস লাগবে এখান থেকে আচ্ছা রাইট ওকে উনি বলতেছে টুরিস্ট ভিসা আসার জন্য ইনভিটেশন লেটার স্যার আর হোয়াট এলস নেসেসারি বলতেছে সেটা হলো লেটার অফ ইনভিটেশন আই 134 এবং কি উদ্দেশ্যে আসবে যেমন অনেক সময় দেখা গেল আপনার ওয়াইফ প্রেগনেন্ট একটা কমপ্লিকেটেড প্রেগনেন্সি আছে সেই মর্মে ডাক্তার অথবা সাইকোলজিস্ট যদি একটা লেটার দেয় সেই লেটারটা আই 134 আপনার যদি জব আছে বা আপনার যদি সিটিজেন বা গ্রিন কার্ড দাঁড়ি এগুলার সমন্বয়ে একটা লেটার অফ ইনভিটেশনটা আপনাকে এক্সপ্লেন করতে হবে এই ভদ্রমহিলা কেন বা ভদ্রলোক কেন আসবে কতদিনের জন্য আসবে আসলে তার ভরণ পোষণের দায়িত্ব কে দিবে তার মেডিকেল কেয়ার কে করবে এই প্ল্যানগুলো থাকলে ভেরি ইজিলি ভিসাগুলো দিয়ে দেয় আমরা যেহেতু অনুষ্ঠানে আমাদের শিশুদের নিয়ে কথা ছিল একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে উপসংহারে কি বলবেন নির্যাতনের বিষয়টি নিয়ে যদি সাম আপ করতেন শিশু নির্যাতন এবং শিশু অবহেলা দুইটাই দণ্ডনীয় অপরাধ এবং নিউইয়র্ক স্টেট এই জন্য স্পেসিফিক সিটি ল আছে নিউইয়র্ক স্টেট ল আছে এবং নিউইয়র্ক স্টেট এই ব্যাপারে লক্ষ লক্ষ ডলার খরচ করে অনেক শত শত কর্মী আছে এটাকে কিউর করার জন্য এবং বিভিন্ন কোর্ট আছে ফাইভ বড়োতে জাস্টিস সেন্টার আছে সো যারা যা ছেলে মেয়েদেরকে যদি আপনারা ভরণ পোষণ দিতে না পারেন আপনারা এসিএসের শরণাপন্ন হইতে পারেন হাউজিংয়ের কোন সমস্যা আছে সমস্যা আপনাদের স্থানীয় অনেক জায়গা আছে যেমন অ্যাসেম্বলি মেম্বার অফিস আছে অনেক সিটি কাউন্সিল মেম্বার অফিস আছে স্টেট সিনেটার অফিস আছে যদি ফেডারেল ইস্যু হয়ে থাকে কংগ্রেসম্যানদের অফিসে আছে সেখানে একরকমের আপনার অ্যাডভোকেট থাকে এগুলো করার জন্য কেস ওয়ার্কার থাকে অ্যাটর্নি থাকে আবার কমিটি বোর্ড থাকে এবং আপনার কমিটি লিডাররা থাকে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম থাকে এই রিসোর্স থেকে নিয়ে আপনি আপনার ছেলেমেয়েদেরকে যাতে আপনি অবহেলা না করেন এবং ছেলে মেয়েদেরকে যেন আপনি নির্যাতন না করেন নির্যাতন করলে কী কী শাস্তি হতে পারে ব্যাপার মানুষ অকবেল হওয়া উচিত এবং বিশেষ করে যারা ফেয়ারেন্স তাদের আমি আমি সাজেস্ট করি অনেক সচেতন হইতে হবে এবং কতগুলো ফাইন্যান্সিয়াল ট্রেনিং থাকে ওই ট্রেনিংগুলো নেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনো অবস্থায় বাচ্চাকে মারবেন না কোনো অবস্থায় অবহেলা করবেন না কারণ এখানকার একটা হিউম্যানিটেরিয়ান কান্ট্রি তারা বাচ্চাদেরকে বা ছেলে মেয়েদেরকে আমাকে আপনাকে সবার যাতে গুড লাইফ লিড করে সেটা গভর্নমেন্ট এবং এটি আমরা বলি দেশটি অনেক সুন্দর আইন কানুন অনেক সুন্দর সুযোগ সুবিধা অনেক আছে কেন আমরা একটি জটিল পরিস্থিতি তৈরি করব নিজের সন্তানকে ঘিরে কিংবা পরিবারকে ঘিরে মোহাম্মদ এন মজুমদার অসংখ্য ধন্যবাদ সেই সাথে দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে সবাই ভালো থাকবেন